গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ডোডো এখন ঘুমাচ্ছে আর আমরা এখন চা খেতে বসেছি। তারপরে এ দেখো স্নান টান করে আমি এখন পুজোর জোগাড় করতে চলে এলাম। আর ডোডো এখনও ঘুমাচ্ছে আর ওর বাবা স্কুল যাবে, তো আগে বাসি ফুলগুলো এখন সরিয়ে নিচ্ছি, তারপরে আমি বাগান থেকে নতুন ফুল নিয়ে এসে পুজো করব। তো এই দেখো আমাদের এই চাপ জবাটা বেশ সুন্দর ফোটে, আজকে একটাই ফুটেছে কিন্তু অনেকগুলো করে ফোটে। তো এই যে আমার পুজো করা হয়ে গেল, দশটা বেজে গেছে, আমি রান্না করতে এসেছি। আজকে পটল আলু ডিম দিয়ে রসা বানাবো, আর এই ছেলেকে খাইয়ে টাইয়ে দিয়েছি, ও এখন বোতল নিয়ে খেলছে। বোতল নিয়ে কারুকার্য কেটে রাখা হয়ে গেছে, পেঁয়াজও কেটে রেখে দিয়েছি, এগুলো সব বাঁটবো। ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো। এই নুনটা দিলে আর পটলগুলো দিলে তখন ছিটকাবে না জল। পড়ে যা, তোকে ছিটকে লাগবে। গরম মশলাটাও আমি মশলার সাথে বেটে নেবো, একবারে করে ভেজে নিয়েছি। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, একটু সরে যা। আর এই যে আমার পায়ের কাছে। তো তোমরা রান্না দেখে যেন বোর হয়ে যেও না, তো বাড়িতে একা ছেলেকে নিয়ে থাকি, এইগুলো ছাড়া আর কি দেখাবো বলো। পেঁয়াজের উপর নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, আমার কোলে চলে এসেছে, আর কত ঘেমেছে দেখো, একদম চুল টুল সব ভিজে গেছে। আর রান্নাঘরে তো আর রান্নাঘরে তো আর ফ্যান চালাতে পারবো না, এখন রান্না করছি, কি করবো, কিছু করার নেই, ঘামুক এখন, মুছিয়ে দিচ্ছি। সব মশলা টশলা দিয়ে দিয়েছি আর বাটা মশলাটাও দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নেব। তো আজকে আর এই কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিইনি, এই সিম্পলিসিটিটাও মাঝে মাঝে ভালো লাগে। আর এগুলো সব কবেকার ভিডিও, এডিট করার অভাবে আমি এখনো পর্যন্ত দিয়ে উঠতে পারিনি, মানে টাইম পাচ্ছি না ছেলেকে নিয়ে, সব একা হাতে করা হয়। তো আর এখনও জামাই ষষ্ঠীর ব্লগটাও আপলোড করে উঠতে পারিনি, ভিউজও কমে যাচ্ছে তার জন্য, কিন্তু কি করব বলো, তোমরা একটু সাথে থেকো। তেল বেরিয়েছে চারধারে, এরপর এই আলু পটল আর ডিমটাকে দিয়ে দেবো। তো তোমরাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখো, বেশ ভালো লাগে খেতে, একটু মাখা মাখা হলে। আর আমি এমনি লঙ্কা ব্যবহার করি, এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা গোটায়। তো এই তো আমার রান্না হয়ে গেল, আর কিছু করিনি। তো এই গরমের মধ্যে এক তরকারি ভাতই ভালো, বেশি হাবজি গুবজি ভালোও লাগে না, সিদ্ধ সিদ্ধ থাকলে বেশ ভাল লাগে। তো তরকারিটা ঝাঁপিয়ে দিয়ে এটাকে এখানে নিয়ে এলাম, মাথাটা হালকা শুকিয়ে যাক, তারপর স্নান করাবো। তারপর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, এবার একটু কমেছে। আর আমার এই জানলা দিয়ে এখানটা দেখতে খুব ভালো লাগে, তাই তোমাদেরকেও একটু দেখালাম। বৃষ্টির পরে ছাদটা দেখাতে এলাম আজকে বিকালবেলায়, ছেলেটা গেছে শেফালিদির সাথে, আকাশটা কি সুন্দর হয়ে আছে, মাঠটা। আজ অনেক দিন পর সন্ধ্যেবেলায় ভাবলাম একটু ঠাকুরকে ধুনো দিই, আর এই যে ছেলে আমার সন্ধ্যের জল দিচ্ছে। হ্যালো বলো, আপা দিয়ে দেখ। তো এই তো ছেলেকে নিয়ে গোটা দিনটা কেটে গেল, এটা সন্ধ্যাবেলার দিকের ভিডিও ক্লিপটা।
আর এইভাবেই প্রতিদিন চলে যায় একটা একটা করে। তোমাদের যদি আমার ছেলের সাথে আমার এই লাইফস্টাইল ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে আমার কোনো ভিডিও আসলে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।